ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে? হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে? ছেলে শিশুর ক্ষেত্রে দুটি ছাগল এবং কন্যা শিশুর ক্ষেত্রে একটি ছাগলের বেশি ছাগল দিয়ে কি আকিকা করা যায়? নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? আমি বিদেশে থাকি, কাজ করতে করতে রাত 12টা বেজে যায়, 12টা পরে এসে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কনের কোনো সমস্যা হবে? সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? রাত দুটোর সময় কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে জানাবেন দয়া করে। কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জানামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। এমডি আবদুল্লাহ, আপনি লিখেছেন হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে? হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে? যে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা আছে, জুমার দিন, আপনার ভোর রাত এবং পাঁচ সালাতের পরে, এরকম সময়গুলোতে হাত তুলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন সেটি যেমন গ্রহণযোগ্য, কেউ যদি চান যে না আমি হাত তুলব না, মনে মনে আল্লাহর সাথে কথা বলবো, তো সেটাও তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেটা দোয়া হিসেবে গণ্য হবে। তবে সাধারণত আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করব তাহলে সেক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা হলো দোয়ার আদব। এক্ষেত্রে শরীয়ত যদি কোনো ফর্মেট ঠিক করে না দেয়, আমরা নিজেরা ফর্মেট বানাইনি, যেমন দলবদ্ধভাবে করার ফর্মেট নাই, কিন্তু আমরা দলবদ্ধভাবে করলাম, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই বেদাতে পর্যবসিত হতে পারে যদি কেউ সেটাকে পদ্ধতি বানিয়ে নেয়, বাধ্যতামূলক বানিয়ে নেয়। তো খোলাসা কথা হলো দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই হিসাবে হাত তুলে দোয়া করবেন। যদি কোনো কারণে হাত না তুলে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন সেটিও দোয়া হিসাবেই গণ্য হবে, বিবেচিত হবে। হান্নার সরকার লিখেছেন ছেলে শিশুর ক্ষেত্রে দুটি ছাগল এবং কন্যা শিশুর ক্ষেত্রে একটি ছাগলের বেশি ছাগল দিয়ে কি আকিকা করা যায়? এর বেশি যদি দেন সেটি আপনার নিজের প্রয়োজনে আপনি জবাই করেছেন সেটি গণ্য হবে, আপনি আকিকা হিসাবে গণ্য হবে না সেগুলো, অর্থাৎ দুটি বেশি তিনটি ছাগল দিয়েছেন এজন্য তিনটি ছাগল জবাই করার সওয়াব পাইলেন, ব্যাপারটা সেরকম না। ছেলে হিসাবে ছেলে হলে তার জন্য দুটি, মেয়ে হলে তার জন্য একটি ছাগল আপনি জবাই করবেন, এটির মাধ্যমে আপনি সওয়াব পাবেন। এর বাইরে যেটা জবাই করলেন সেটা আপনার নিজের প্রয়োজনে করলেন, যে হয়তো আমার অতিথি বেশি বা আমি খুশি হয়ে করলাম, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আকিকার মধ্যে গণ্য হবে না। এমডি রায়হান রিজভি, আপনি লিখেছেন নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? হ্যাঁ, অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবীর বলবেন। কোরআন পাখি আইডি থেকে আপনি লিখেছেন আমি বিদেশে থাকি, কাজ করতে করতে রাত 12টা বেজে যায়, 12টা পরে এসে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত এরকম করাটা আপনার জন্য মাকরুহ হবে, অনুচিত হবে। মাঝে মধ্যে এরকম দেরি হয়ে গেল সেটা ভিন্ন কথা, নিয়মতান্ত্রিকভাবে রাত 10টার মধ্যে বা এক তৃতীয়াংশ থাকতে থাকতে এর মধ্যে নামাজ পড়াটা আপনার কর্তব্য, কোনো কারণে 12টা হয়ে গেলে নামাজ হয়ে যাবে। নাসিমা জান্নাতি আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কনের কোনো সমস্যা হবে? কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে কোনো তালাক প্রাপ্তা বা দুই বিয়ে হওয়া মহিলা কনেকে ছোঁয়া কেন? যদি স্পর্শ করে, আলিঙ্গনও করে, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো আমাদের সামাজিক কুসংস্কার যে তালাকপ্রাপ্তা কেউ বা দুই বিয়ে হয়েছে এরকম কোনো মেয়ে যদি কনে সাজার পর বিয়ে পড়ার আগে মেয়েকে ছুঁয়ে ফেলে তাহলে তার ক্ষতি হবে, এগুলো সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, একজন ইমানদার সমস্ত ভিত্তিহীন বিশ্বাস ধারণ করবে না, লালন করবে না। তাওহিদুল ইসলাম জিহাদ, আপনি লিখেছেন সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে, আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে, তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। তাফসির আহমেদ, আপনি লিখেছেন রাত দুটোর সময় কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে জানাবেন দয়া করে। রাত দুটোর সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন অবশ্যই সেটি জায়েজ হবে। তাহাজ্জুদ বলা হয় মূলত ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটিকে, সেটি রাত দুটার সময় হতে পারে, রাত একটার সময় হতে পারে, তবে রাতের শেষ প্রহর, তিন ভাগের শেষ ভাগ, এই অংশটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে ডেকে বান্দাকে বিশেষভাবে ক্ষমা দেন এবং বান্দার চাওয়াগুলোকে পূরণ করেন ডেকে ডেকে। তো ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়া যায়, সেজন্য সেই সময়ের তাহাজ্জুদ সবচেয়ে উত্তম এবং ওই সময়ের দোয়া সবচেয়ে উত্তম। বাট তার আগে যদি কেউ তাহাজ্জুদ পড়েন অবশ্যই তাহাজ্জুদের যে মর্যাদা সেই মর্যাদা তিনি লাভ করবেন। হ্যাঁ, দোয়া কবুলের জন্য অনেক বেশি উপযুক্ত সময় হয়তো সেটি নয়, কিন্তু আপনার সেটি অবশ্যই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের পরিপূর্ণ স্বভাব আপনি পাবেন।
আর যদি ঘুমানো ছাড়াও আপনি তখন পড়েন তাও তাহাজ্জুদের এক প্রকারের তাহাজ্জুদ হবে, কামুল লাইল হবে, রাত জেগে নামাজ পড়া হবে, কিন্তু মূল তাহাজ্জুদটা হলো ঘুমতে ঘুরে মানুষ সাধারণত যেটি পড়ে। কেউ যদি ঘুমাইলই না তাহলে তিনি তো অবশ্যই পড়তে পারবেন, ঘুমতে ঘুরে মানুষ যে টাইমে নামাজ পড়ে ওই টাইমে নামাজ পড়লেন সেটাই তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে। এমনকি আসার পর থেকে যে কোনো নামাজ পড়লে সেটাকে অনেক উলামায়ে কেরাম তাহাজ্জুদের মর্যাদা পাওয়া যাবে এবং কামুল লাইলের মর্যাদা পাওয়া যাবে সেই হিসাবে গণ্য করেছেন। বিধায় রাত দুটোর সময় একটা সময় নামাজ পড়লে তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। নাহিদ আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে কি তার গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুনাহ হবে না, গুনাহ মানে তো ক্ষতি, বড় কোনো ক্ষতি হবে না এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড় কোনো ক্ষতি যেটার কারণে নামাজ অশুদ্ধ হয় এরকম হয় না। তবে হ্যাঁ, সুন্নাত ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই, কারণ সুন্নাহ ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলেও কমে যাওয়া। তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম, কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলাম, সেই দিক থেকে গুনাহ হলো, সেদিকটাই ক্ষতি হলো। বাট বাই ল আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। জান্নাতুল মাওয়া আপনি লিখেছেন, ছোটো বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জানামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে, পেশাব অনেকদিন পরে হয়তো শুকিয়ে যায়, কোনো আলামত তার থাকে না, আলামত থাকে না বলতে দুর্গন্ধও নেই, পেশাব দৃশ্যমানও নয়, কোনো বোঝাও যাচ্ছে না এখানে পেশাব করেছে, আদৌ অন্য অংশের মতোই হয়ে গেছে, অনেকদিন পর এরকম হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে ওই ফ্লোরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, সরাসরি নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই যদি কোনো আলামতের কোনো চিহ্ন ছিটাফোঁটা না থাকে। আর যদি আপনার এরকম কোনো জায়গা যেখানে হয়তো বাচ্চা পেশাব করেছে, সন্দেহ হচ্ছে কোথায় পড়েছে, কিন্তু আলামত হয়তো খুঁজে পাওয়া দুষ্কর, আপনি জানামাজ বিছিয়ে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সাধারণ বিধান হলো কোনো ফ্লোরে বাচ্চারা পেশাব করলে বা পেশাব বড় যে কোনো পেশাব পড়লো নাপাক পড়লো তাহলে সেখানে পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা, এটা হলো কর্তব্য। কাপড় চোপড়ের মতো আর চিবানো তো এটা যায় না, সম্ভব না, এই জন্য সেখানে পানি ঢেলে ধুয়ে ওইটাকে পবিত্র করে ফেলা, ব্যাস এটাই যথেষ্ট। আজিম হোসেন আপনার প্রশ্ন, আপনি লিখেছেন, অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? অজুর ব্যবহৃত পানি, এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয় বা এই পানিটা কিন্তু নাপাক নয়, তবে এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না। অর্থাৎ আমি অজু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি, এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে ওইটা দিয়ে আরেকজন অজু করতে পারবেন না। হ্যাঁ, এটা অনেক সাপ পানির সাথে মিশে গেছে তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারো নিয়ন্ত্রণ নয়, সেটা কথা ভিন্ন। তো এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না, অর্থাৎ অন্য আরেকজনকে অজুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগে পানির মধ্যে নাই যে পানি আরেকজনকে পবিত্র করতে পারে। বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক না। হ্যাঁ, আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং পানিতে নাপাকের আলামত আছে তখন সেটা নাপাক, কিন্তু অজুতে তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না, অদৃশ্যমান নাপাক থাকে, অদৃশ্যমান নাপাক দূর করার জন্য অজু করি। তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয় সেই অজুর পানিটার ছিটা যদি কারোর গায়ে পড়ে এতে তার শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। তবে আমরা যখন পাবলিক প্লেসে বা কোনো জায়গায় আমরা যখন অজু করি তখন আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে আমাদের অজুর ছিটা যেন তাদের গায়ে গিয়ে না পড়ে, এটা তাদের জন্য বিব্রতকর, বিরক্তিকর, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তারিফ আহমেদ আপনি জানতে চেয়েছেন, ইয়াজিদ সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হল মধ্যম পন্থা অবলম্বন করা এবং সেই মধ্যম পন্থাকে ইসলাম সবসময় সমর্থন করে এবং মধ্যম পন্থায় চলার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আবার অপরদিকে খারিজি কিংবা অন্য আরও চরমপন্থী কিছু লোকজন আছেন যে সমস্ত লোকেরা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের প্রশংসা করে, তার গুণকীর্তন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে ইয়াজিদের পক্ষাবলম্বন করে থাকেন। তো এই যে নাসিবি এবং খারিজিদের বৈশিষ্ট্য, এটি যেমন আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে না, তেমনিভাবে শিয়াদের এক্ষেত্রে যে কর্মপন্থা সেটাকে আহলে সুন্নাহ জামাত বিশুদ্ধ মনে করে না, বরং আহলে সুন্নাহ জামাত মনে করে ইয়াজিদ একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই তিনি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। কিন্তু কোনো মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে গালমন্দ করা, তাকে নিয়ে লানত বর্ষণ করা, প্রাণতৃষ্ণি করা, অভিশাপ দেওয়া, এটা ইসলামী শিক্ষার
ইসলামী শিক্ষার পরিপন্থী। তো সেজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার থেকে এবং অন্যান্য অনেক ইমামদের থেকে বর্ণিত হয়েছে, যেমন হাফেজ জাহাবি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসের বর্ণাকারীদের যে জারহুত আদিল এবং তাদের যে মূল্যায়ন শাস্ত্র আছে এই শাস্ত্রের অনেক বড় একজন ইমাম, তিনি বলেছেন যে ওয়াজিদ মিম্মাল্লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদ এমন ব্যক্তি যাকে আমরা গালমন্দও করতে যাব না আর তাকে আমরা ভালোও বাসবো না। আর একই কথা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ অনেকেই বলেছেন, ইমাম মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ থেকেও একই কথা বর্ণিত হয়েছে। অতএব ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কি না সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাই আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবি নন অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহলুস সুন্নাহ জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থ অবলম্বন করা এবং সব ধরনের সীমালঙ্ঘনকে অ্যাভয়েড করা।